একটি প্রশ্ন এসছে, এটা হয়তো অনেকেরই প্রশ্ন করেছেন একজন বিহারবাসী বাঙালি সঞ্জয় প্রামাণিক, 32 বছর বয়সী, মিঠাপুর পাটনা থেকে। উনি বলছেন, প্রণাম মহারাজ, আমি একজন বিহারের বাসিন্দা। আপনার কথা মতো বুঝতে পারছি জীবন কিভাবে চালানো উচিত, কিন্তু সাথে যারা তারা কেউ শুনতে রাজি নয়। আমার মন তাদেরও সাথে নিতে চায়, তাই এই নিয়ে দ্বন্দ্বে আছি। কেন তারা শোনে না? তারা কি শুনবে না? আমার কর্তব্য কি এখন? দেখুন, প্রশ্নটি অনেকেরই। অহংকার নানা রূপে আমাদের সামনে আসে, বিভিন্ন কথা আমাদেরকে বলতে চায়। সে বলতে চায়, আমি তো এই জগৎকে খুব ভালোবাসি, আমি তো বুঝে গিয়েছি, তারা কি বুঝবে না? যেন কেউ একজন বলছে, আমি বুঝে গিয়েছি যে যুদ্ধ লড়ে বা মারামারি করে কোনো লাভ নেই, কিন্তু আমার সাথে যে সেনারা আছে, যাদেরকে নিয়ে আমরা থাকি, তারা বুঝতে চাইছে না। একরকম অহংকারের খুব বড় খেলা হয়ে যায় এটা বলা যে আমি তো বুঝেছি, কিন্তু আমার পরিস্থিতি। কিন্তু এটা আউট অফ প্রিন্সিপাল হয়ে যায়, আউট অফ থিওরি হয়ে যায়। আমি তো দুধ খেয়েছি, কিন্তু ঢেকুর উঠছে বিরিয়ানি। দেখুন, পরিষ্কার কথা বলি, আমিও বলে থাকি যে চেষ্টা করুন, এখনো বলছি চেষ্টা করুন বোঝানোর, কিন্তু সত্যি কথা তো এই, আউট অফ 100 কেসেস 95% ক্ষেত্রে পরিবারের বা বাড়ির লোক শুনবে না, তারা বুঝবে না। 95ও কম, আমার দেখা অন্তত পক্ষে শতকরা 97% লোকের পরিবার শোনেনি। অনেক ইয়ংস্টার আমার কাছে এসেছে, তারা গার্লফ্রেন্ডকে বোঝাতে চেষ্টা করেছে, কেউ বয়ফ্রেন্ডকে বোঝাতে চেষ্টা করেছে, কেউ স্বামীকে, কেউ স্ত্রীকে, বেশিরভাগই বোঝেনি। বেসিক ডিফল্ট সেটিং আছে, যে জন্য বোঝা হয় না। কারোর পরিবার আজ পর্যন্ত মানেনি, কোনো স্বামী স্ত্রী, কোনো জিএফ মানেনি, কোনো স্বামী মানেনি, কোনো স্ত্রী মানেনি, কোনো বিএফ মানেনি, কোনো জিএফ মানেনি। আচ্ছা, একটু পিছিয়ে যান না, সন্ত পরম্পরাতে যদি যান, আচ্ছা, বুদ্ধের পরিবার কি বুদ্ধ মানাতে পেরেছিল? শুদ্ধোধন বুঝেছিলেন? আচ্ছা, বুদ্ধ কি রাহুল এবং তার স্ত্রীর জন্য অপেক্ষা করেছিলেন? কবিরের পরিবার বুঝেছিল? রামকৃষ্ণ দেবের পরিবার, স্বামী বিবেকানন্দের পরিবার? আচ্ছা, মীরার পরিবার, তার বাবা, তার স্বামী, মা সারদার পরিবার, আক্কা মহাদেবীর পরিবার বুঝেছিল? কার কবে মেনেছে? সমস্যাটাই এই যে আমার মন তাদেরকে দিতে চায়। আমার মন যখনই, আমি বা অহংকারী যখনই সত্যের কাছে আসে, তখন তো মিলবে না, না তেলে আর জলে মিলে ওঠে না। তাই অহং বলছে, দেখো আমি বলতে চাইছি, আমি এদেরকে আপন মেনে রাখবো বটে, আমার অহংকার বা আমার যে মেন্টাল স্ট্রাকচার তা ঠিক থাকবে বটে, কিন্তু ওদের যেন না থাকে, ওদের যেন বদলে যায়। আর কেন আমি নিজেকে এত বৈধতা দিচ্ছি? কারণ আমি ধার্মিক, আমি ধর্মের নামে করছি। যখনই আপনি কোনো কিছুকে আমার করছেন, তার ভিত্তিতেই তো বলা হচ্ছে যে আমার কথা কেউ মানছে না বা আমার সাথে কেউ আসছে না, আমার মন তাদেরকে নিতে চায়, তাদেরকে বোঝাতে চায়। আপনি নিজেকে বৈধতা দিচ্ছেন ধর্মের নামে। আমি তোমাকে বোধবান বানাবো, কে বানাবে? আমিই বানাবো। যে কোনো অহং মিথ্যাকে তো মাত্র প্রেম জয় করতে পারে, ও তা আপনি ও আপনার পার্সোনাল ইন্টারেস্ট থাকতে সম্ভবই নয়। এবং প্রত্যেক মানুষের এই পার্সোনাল ইন্টারেস্ট অবশিষ্ট থাকে, আমি তোমাকে ধনবান বানাবো,
ছোট ছেলেকে বাবা মা বলে আমি তোকে জীবনে সুখী করে দেব, আমার পথে চল। টিচার স্টুডেন্টকে বলছে আমি জানি কি কি পড়লে তোমার জীবনে ভালো রোজগার আসতে পারে এবং রোজগারের ডেফিনেশনটাও আমি তৈরি করে দেব। সবাই ঘাড়ে চেপে আছে, কাকা বলো, জ্যাঠা বলো, বাবা বলো, বাচ্চা বলো, স্বামী স্ত্রীর উপর চেপে আছে, স্ত্রী স্বামীর উপর চেপে আছে, সবারই একটি দাবি, আমি তোমার প্রতি প্রচণ্ড প্রেমিক, তোমার কল্যাণ করতে চাই। তো ধর্মের ক্ষেত্রে যখন আসে তখন এই কল্যাণ করার ইচ্ছা আবার বৈধতা পেয়ে যায়, বলে আমি ধার্মিকভাবে তোমার কল্যাণ করতে চাই। ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল। প্রেম তাকে বলে যেখানে নিজে ওড়া হয় এবং অন্যকে উড়তে সহায়তা দেওয়া হয়, তাকে উড়তে বাধ্য করানো হয় না। প্রেম এমন হতে পারে যদি আপনি উড়তে না পারেন, নিজে যেই পাখি ওড়ে, যেই ঝাঁকের মধ্যে সব ওড়ার পাখি থাকে তাদের সাথে গিয়ে বসে যান, কিন্তু আপনি বলছেন দেখুন আমার আশেপাশের পাখিগুলো উড়ছে না, আমি এদেরকে কি করে ছেড়ে যাই। এটা প্রেম নয়, এটা অপ্রেম, কারণ আপনাকে উড়ে কোথাও যেতে দেখলে এবং উঠতে দেখলেও তাদের কিছু হতে পারত, কিন্তু আপনি উঠতে নিজেই রাজি নন। আমার ইন্টারেস্ট তো থাক, কিন্তু তাদের ইন্টারেস্ট যেন আমার অনুকূল হয়ে যায়। প্রেম আসলে আমি বাঁচে না, তো কার পরিবার, কার কাছের, কে দূরের, যেখানে বিশিষ্টতা, যেখানে আমার সেখানে কোথায় প্রেম থাকে, যেখানে সরলতা, যেখানে সহজ, সেখানে প্রেম। এক্সপ্রেশন যেমনই হোক না কেন, কিন্তু আমরা আমার মতো হও একেই প্রেম বলে দিয়েছি, আমরা বলি অভ্যস্ত এইভাবে। তবে কি আমরা তাদের সঠিক শেখাবো না? অবশ্যই দিন, তবে আটকে থাকবেন না, বলুন যতখানি বলার বলুন, কিন্তু তারপরে বাধা, এটা নিজের সাথে নিজেরই ছলনা। আপনার দায়িত্ব শুধুমাত্র 5টি লোকের প্রতি তা তো নয়, আপনি যদি নিজের ক্ষুদ্রতা বুঝেছেন তাহলে কি এটা বোঝেননি যে পরিবারও আমার ক্ষুদ্রতার নাম? আমি বলছি না যে পরিবার থাকবে না, আমি বলছি আপনি মহাপরিবারই, 800 কোটি মানুষ এবং যত স্পিসিস আছে, অস্তিত্বে যা কিছু আছে সবই কি আপনার সাথে একীভূত নয়, আপনার অস্তিত্বের অংশ নয়? বুদ্ধদেব কি শুদ্ধোধনকে বোঝাতে ব্যস্ত থাকলেন যে বাবা বুঝছে না? বুদ্ধদেব বললেন আমি যেমন সন্তান হয়ে আছি তেমন সন্তান থাকতে তো বাবা বুঝবে না, তো আমাকে কি করতে হবে? বাবার প্রতি প্রেমই এই যে বাবাকে ফেলে আমাকে কোনো বোধিবৃক্ষের নিচে গিয়ে বসতে হবে, তপশ্চর্যা করতে হবে, আমাকে পড়তে হবে, আমি সিদ্ধার্থ হয়ে আছি, এই জন্যই উনি শুদ্ধোধন হয়ে আছেন, হাতে নেই আমার শুদ্ধোধনকে পাল্টে দেওয়া, এবং তাকে পাল্টাতে পারেন উনি, কিন্তু তিনি মহাপরিবারই হয়ে গিয়েছিলেন। কৃষ্ণ কংসকে বদলাতে পারেনি না, আমার মামা বদলাচ্ছে না আমি কি করব, বসে থাকতেন ওইভাবে। বুদ্ধদেব বলছেন যে দেখো বাবা ভিক্ষু তোমায় হতেই হবে। প্রেম একে বলে না, যেহেতু আমার বাবা সেইহেতু তোমাকে ভিক্ষু হতে বলে, একে প্রেম বলবো না স্বার্থ বলবো? এটি সিদ্ধার্থ রাখলেন না, তিনি বললেন প্রেম বিলিত হচ্ছে, বেলানো হচ্ছে, কে আসবি আয়, প্রেম কে নিবিড়ে আয়, কে নিবিড়ে আয়। তার থেকে আমি এই কথা বলছি না যে আপনার পরিবারও বাদ যাবে, কিন্তু পরিবারই থাকবে, এই ইয়ের মধ্যে তো বেশ ঝোল আছে না, ঝামেলা আছে এর মধ্যে। শ্রীকৃষ্ণ কি বসুদেবকে কুরুক্ষেত্রে ডাকবেন? বলরাম কুরুক্ষেত্রের যুদ্ধে থাকলেন না, ধর্মযুদ্ধ বলে তাকে বললেন বটে, কিন্তু শ্রীকৃষ্ণকে নিজের দায়িত্বে অচল থাকলেন না, তিনি তার দায়িত্ব পালন করলেন। তো শ্রীকৃষ্ণ বললো যেহেতু বড়দাদা নেই আমি সারথিই হব না, কি করব, আমার মন তাদেরকে সাথে নিতে চায়। তো কি হচ্ছে ওখানে, ওখানে যুধিষ্ঠির মার খাচ্ছে, ওইদিকে গাণ্ডীবধারী শোকে একদিকে মুহমান হয়ে পড়ে আছে, কিন্তু কি করব, আমার কিছু করার নেই, না বসুদেব এলেন আর না তিনি উগ্রসেনের যাবতীয় যে সৈন্য সামন্ত তাকে পাঠালেন, আর না বলরাম এলেন, আমি কিসের ভিত্তিতে লড়ি? তারা কি কখনোই বুঝবে না? আরে বেলা যে বয়ে যায়, ধর্মযুদ্ধ তোমায় ডাকছে, তুমি কি অপেক্ষা করছো? ঠাকুর কি কথামৃত, কামার পুকুর থেকে ডেকে ডেকে বলবেন যে যেহেতু আমি এখানে জন্মেছি ওরে নাম নেলো আয় তোরে কথামৃত কই?
তিনি তার কাজ করছেন। স্বামীজি এরা, তারপরে মীরা, এরা কি সকলেই পরিবার নিয়ে দ্বন্দ্বে ছিলেন যে কি করব? হয়তো তারাও চেয়েছিল আসুক, কারণ প্রেম তো সর্বব্যাপী হয় না, কেউ বাদ যায় না। কিন্তু প্রশ্ন হলো, এটা কি এমন প্রেম যে বিশিষ্টতার মধ্যে চলে? বিশিষ্ট প্রেমকে তো আসক্তি বলা হয়, বা ধর্মের নামে যখন আসক্তি আসে তখন বড় বৈধতা হয়ে যায়। আমি তো চাই মহারাজ ওরা ধর্মের পথে আসুক, সেই জন্য আপনি কি করেন? সেই জন্য আপনি আশ্রমে যান না। সেই জন্য আপনি কি করেন? সেই জন্য আমি কোর্স করছি না। কারণ ওরা শুনতে চায় না। আমরা দেখছি না আমাদের মধ্যেই কিছু অ্যাঙ্কার ভিতরে বসে আছে যারা আমাদেরকে এমন রেখেছে, এবং তার ফলে তার অনুকূল পরিস্থিতি হিসাবে এরাও এমন আছে। আসলে কি হয় বুঝুন, আপনাকে তারা একরকম ভাবে দেখেছে, দেখে অভ্যস্ত হয়েছে। তার সাথে আপনার তো আত্মা পরমাত্মার সম্পর্ক থেকে সম্পর্কের ভিত্তি স্থাপন হয়নি। আপনি যেই হন, বাবা হন, মা হন, ভাই, বন্ধু, সন্তান, স্বামী, স্ত্রী, যেই হন না কেন, যেমনই হন না কেন, জাগতিক ভিত্তিতে ব্যবহার করতে এবং সম্পর্ক বাঁচতে ভৌতিক আচরণ করতে দেখেছে, এবং হয়তো আপনার প্রজ্ঞাও তখন তেমন ছিল না। যদি প্রজ্ঞা তেমন থাকতো তখন তেমন জীবন সঙ্গী তখন চুজ করতেন, আর যাকে তো প্রারব্ধ বলে তাতে তো কোনো হাতই নেই। পিতামাতা কিরকম হবে তার উপর সন্তানের কোনো হাত নেই, আবার সন্তান কেমন হবে তার উপরে পিতামাতার কোনো হাত নেই, প্রারব্ধ ভুগতে হবে। তো আমরা যে সম্পর্কগুলি স্থাপন করেছি বা যে সম্পর্কগুলো পেয়ে গেছি তার আধার কি? ভৌতিকতা। আমরা ভৌতিক শরীর নিয়ে জন্মেছি, ফলে আজ হয়তো আপনি উইজডম পেয়েছেন, বোধ পেয়েছেন, প্রজ্ঞা পেয়েছেন, আলো দেখছেন জীবনের, কিন্তু তাদের ধারণাতে, তাদের আপনার প্রতি যে মানসিক ছবি তাতে আপনাকে এইভাবে তারা দেখতে চাইবে না, সম্পর্কের আধারই তো এই ছিল না। হোয়্যারাজ তারা অন্যের থেকে শোনা বেশি পছন্দ করবে, তবু আপনি বললে তারা কি বলবে? বলবে ওর সব বড় বড় কথা, বুঝে গেছি বুঝে গেছি, এটা ওরা বলছে না, এটা জীববৃত্তি, জীববৃত্তি এত সঘন আমাদের, এটা আমাদের দোষ নয়, আমরা এইরকম শরীর হিসাবে, প্রকৃতি হিসাবে। তো জীববৃত্তি সহজেই জীববৃত্তিকে রিকগনাইজ করতে পারে। আপনার যে সত্যের আলো তা নিরবয়ব হয়, নিরাকার হয়, নির্বিচার হয়, তাকে তো দেখা যায় না। আপনি যে কিছু বুঝে এসেছেন এটা দেখা যাচ্ছে না, বোধকে চোখে দেখা যাচ্ছে না, কিন্তু যখন আপনি বাড়িতে যান বা জীবন কাটাতে শুরু করেন তখন আপনার যে ভৌতিক আচরণ তার উপর বোধের আলো পড়ে, এবং তারা কি দেখছে? এই ভৌতিক আচরণকে বদলাতে দেখছে, এবং ওই আচরণ তাদের অনুকূল নয়, কারণ সম্পর্কই তো অবোধভাবে স্থাপিত হয়েছিল। যেহেতু সম্পর্কই অবোধভাবে স্থাপিত হয়েছিল, এখন আপনি হঠাৎ করে যে বোধের আচরণ করছেন তা অবোধের আচরণ থেকে বিপরীত হচ্ছে, তো তাদের ভৌতিক চাহিদায় অসুবিধা হয়ে যাচ্ছে। এবং তারা আপনাকে কিভাবে দেখেছে? আপনাকে একজন ভৌতিক মানুষ হিসাবে দেখেছে, তাই তারা মানতে চাইবে না। যতবারই তারা মানতে যাবে আপনার জীববৃত্তি, আপনার অতীতের তাদের সাথে জড়ানো চিত্র তাদের কাছে আসতে থাকবে। এতদিন এটা করতো সেটা করতো, আমি যা বলতাম তাই করতো, আজ আমাকেই লেকচার ঝাড়ছে, এতদিন হ্যাঁ বলতো আজকে না বলছে, তুই বাবা মার কথা শুনবি না? বিয়ে করে এসেছিলেন লাভ ম্যারেজ করে, আর এখন হঠাৎ করে বলছেন চলো বিবেক চূড়ামণি পড়ি, কেন শুনতে যাবে? যদি বিবেক চূড়ামণি পড়তে হবে তাহলে বিয়ে করেছিলে কেন? তখন তো খুব বড় বড় কথা হেঁকেছিলে, ইয়ে সাথ কাভি না ছুটে, হাম তুমারে তুমারে হ্যায় সনম, মিটে যায়েঙ্গে ফির ভি না ছোড়েঙ্গে, কোথায় গেল তোমার, এখন বেইমানি, কোর্ট অব্দি টেনে নিয়ে যাবে সমস্যা। আপনি সত্য বলছেন তা নয়, সমস্যা আপনি বলছেন এবং যাদেরকে বলছেন তারা আপনার ভৌতিক নাম, ভৌতিক পরিচয়ের সাথে জড়িত। এই জন্যই সন্ন্যাসীদের পরিচয়, ঘর, বাড়ি, তাদের
শিক্ষাগত যোগ্যতা, বংশমর্যাদা এগুলি জানতে নেই। কারণ আপনি বড় ভৌতিক মানুষ, জানলে কিছু হয়ে যাবে তা না, আপনার জীববৃত্তি জেগে যাবে, আপনি আপনার জাগতিক ইন্দ্রিয়গত অস্তিত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে তাকেও দেখতে শুরু করবেন, ফলে তার কাছে যে যাওয়া, যে পরমার্থতা, তা পিছনে পড়ে যাবে। সত্য প্রকাশিত আপনা থেকে হয় না, তাকে প্রকাশ করতে হয় অসত্যের আবরণ সরিয়ে। এবং অসত্য আর অসত্য যখন মিলে যায়, দল ভারী হয়ে যায়। কারোর সাথে যখন ভৌতিক অর্থে আপনার সম্পর্ক হয়ে যায়, জানবেন সে আপনার অভৌতিক অস্তিত্বকে, আপনার চেতনাকে দেখতে চাইবে না। এই জন্যই তো বলে থাকি, সম্পর্ক কিসের উপরে ভিত্তি করে স্থাপন করছেন দেখুন। ওখানে যদি গোড়ায় গলদ হয়ে যায়, এরপরে গান গিয়ে কোনো লাভ হবে না বিশেষ। আগে তো দুই বন্ধুতে বসে বেশ বসে বেশ সিগারেট খেতাম, আজকে হঠাৎ করে বলছে চল সন্ধ্যাবেলায় গিয়ে অদ্বৈত জ্ঞানপীঠে গিয়ে ঘুরে আসি, ভেজিটেরিয়ান হয়ে যাই, ভেগান হয়ে যাই। আগে তো রাত জাগার জন্য বিভিন্ন পায়তারা মারতে, আগে তো ওষুধের দোকানে যাবার বিভিন্ন কারণ ছিল, আর আজকে তুমি হরিওম, আজকে তুমি জ্ঞানের আলো জ্বালতে চাইছো আমার ঘরে, বলছো এসো টিউবলাইটটি জ্বালাও, দুজনে মিলে বসে শ্রীমদ ভগবত গীতা পড়ি। আগে তো ছুক 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 করতে, কখন আলোটা বন্ধ করা যায় এবং দুই আত্মা এক হয়ে যেতে পারি, তার ফলাফল পাশে দেখা যাচ্ছে। আর আজকে হঠাৎ করে বলছো দুই নেই, সব এক অদ্বৈত, এবং তাও আলো জ্বেলে, হিসাব মিলছে না। তোমার অদ্বৈত জ্ঞান আমাদের 2-3 করে দিয়েছিল, যেইভাবে তুমি অদ্বৈতের অ্যাপ্লিকেশন করেছিলে, আজকে হঠাৎ করে বলছো যে সব মিথ্যা। তাহলে তিন করলে কিভাবে? যে তিন করেছে তার কাছ থেকে দ্বৈতের এক প্রান্ত অদ্বৈতের জ্ঞান নিতে চাইবে না, এটাই তো প্রাকৃতিক বৃত্তি। আগে তো কলিজার মাংস ছাড়া খেতে পারতে না, হঠাৎ করে বলছো দুধ অব্দি খাবো না, এখন তো টেবিল ছাড়া নড়তে চাও না, চুপ করে বই নিয়ে এক সাইডে। আর আগে তো বলছে বিয়ন্ড অল বাউন্ডারিজ ইন গোয়া, এখনো ফেসবুকে ছবি পড়ে আছে 2020। আর আজকে বড় বড় অনুশাসনের কথা বলছো, আগে তো বাত্তি গুল করলে তাহলে মজা হতো, আজ বলছো লাইট অফ উইজডম। আগে বলতে জান, এখন বলছো চিত্তশুদ্ধির স্নান। আপনারই ওই সম্পর্কগুলোর আধারই এমন ছিল, জাগতিক ভৌতিক, তো এরা চট করে মানতে চাইবে না। এই ম্যাচ আপনি হেরে গেছেন, যেটা হেরে গিয়েছেন সেই ম্যাচকে বারবার দেখলে কি জিতে যাবেন? তা নিয়ে আলোচনা করতে পারেন, প্রশ্ন করতে পারেন, সেই ম্যাচের পর্যালোচনা হতে পারে, কিন্তু আপনি ওই ম্যাচ হেরে গিয়েছেন। যদি জিতে যান তাতে আপনার কিছু হাত নেই, কিছু অলৌকিক ঘটেছে, ওই ম্যাচ তো আপনি হেরেছেন। কারণ ওই সময় আপনি যা ছিলেন তার আধারেই তো সম্পর্ক হয়েছিল, সেই সম্পর্কগুলোর কোয়ালিটিও তাই, এটা স্বীকার করতে আমাদের অহংকারে লাগে। আমি অজ্ঞানে ছিলাম, আমি অবোধে ছিলাম, আমি কামনায় ছিলাম, আমি পশুতায় ছিলাম, এবং তার ভিত্তিতে আমি সম্পর্ক স্থাপন করেছি, এটা স্বীকার করে নিতে আমাদের বড্ড বেশি অহংকারে আঘাত লাগে। তখন বলি কেন বদলাবে না, নিশ্চিত বদলে যাবে। আর বেশিরভাগ ক্ষেত্রে কাহিনী কি হয় জানেন, শুনে রাখুন, তারা বদলায় না, আপনি বদলে যান এই ভুল চেষ্টা করতে গিয়ে। যদি শ্রীকৃষ্ণ ক্রমাগত দুর্যোধনকেই বোঝাতে লাগতেন, তাহলে খুব চিন্তার বিষয় ছিল কুরুক্ষেত্র হতো কি না হতো, আর কৃষ্ণও পাশা খেলার কোনো অংশ হয়ে যেতেন কিনা। আমি এই জন্য একজনকে বলেছিলাম মহামায়াকে নিয়ে খেলতে নেই, এ মহামায়ার ফিল্ড, বড় সশক্ত ফিল্ড। আপনি ম্যাচ হেরেছেন, এটা ধরে নিন, ভুল জায়গায় ঘর বাড়ানো হয়েছে, এবার কি সেটাকে তুলে নিয়ে যেতে পারবেন? খুব পর্যালোচনা হলো, ভুল জায়গায় হয়েছে, পেপারটা ঠিক দেখা হয়নি, এখানে আমরা ভালোভাবে সার্চিং করিনি, অনেক টাকা ইনভেস্টেড হয়ে গেছে, সব পর্যালোচনা চলবে, ঘরকে কি তুলে নিয়ে যেতে পারবেন আপনি? ইন্ডিয়া 2019-এ ওয়ার্ল্ড কাপ হেরেছিল, এবার বারবার যদি ওই ওয়ার্ল্ড কাপ 2019 দেখেন, খালি ইন্ডিয়া জিতে যাবে? হয়ে গেছে ভুল, ভুল আধারে সম্পর্ক স্থাপন হয়ে গিয়েছে, এটা স্বীকার করে নিতে হয়। আমি বলছি না যে চেষ্টা করবে না, তাদেরকে বলুন চেষ্টা করুন, কিন্তু সম্ভাবনা এই যে তারা বলবে
এর কথা সাতকুলে কেউ শোনে না, পাড়ার লোকেরও এরা অরুচি, চায়ের দোকানেও স্বপন কাকাও ওর কথা শোনে না, চা বানাতে থাকে, আর সেই জন্য ও আমাকে এসে লেকচার ঝাড়ে। আপনি নিজেকে এমনভাবে প্রতিপন্ন করুন, এমনভাবে সামনে আনুন, এমনভাবে কাজ করুন যাতে তারা দেখে বোঝে না এর কথার মধ্যেও দম আছে। সেই জীবনটা আপনি বাঁচুন উইদাউট এনি হেল্প। আপনি তাদেরকে নিজের সহায়ক হিসাবে আনতে চান, তাদেরকে নিজের সহায়ক হিসাবে এনে বলতে চান তোমরা আমার সহায়ক হও। তারাও সেই আশাই করবে, কারণ তাদের সাথে তো আপনার ইকুয়ালিটির সম্পর্ক ছিল না, গুরু শিষ্যের সম্পর্ক তো স্থাপন হয়নি। ব্যক্তি প্রধানমন্ত্রী অবধি হয়ে যেতে পারে, কিন্তু তার বাড়ির মাকে কি করে বোঝাবে যে তার ঘাড়ে কত গুরু দায়িত্ব আছে? মা তো বলবে রোজ রাত্রি 9টায় খেতে আসছিস, আজকে রাত্রি 9টায় খেতে আয়, নাহলে বলবে তুই আমাকে ভুলে গিয়েছিস। কারণ যে গুরু দায়িত্ব তার কাঁধে পড়েছে, যে প্রজ্ঞা তার কাঁধে পড়েছে, হয়তো তার ছোঁয়া তো মা পায়নি, মা তো এখনো মা ছেলের সম্পর্কই বাঁচছে। তার থেকে বেটার আপনি যারা বুঝতে চায় তাদেরকে বোঝান, ওখানে শিষ্যত্বের আধার স্থাপিত আছে। যারা শুনতে চায়, যারা আলোচনা করতে চায়, তাদের সাথে করুন। বাড়ির লোক তো সেই দিনই বুঝবে যেদিনকে তাদের এই পাত্র রেডি হবে, আর ওই পাত্র যদি রেডিও থাকে আপনার থেকে নিতে চাইবে না, কারণ আপনার সাথে তার সেম সেম বাটির খেলা, আপনার কাছে তার অন্নপূর্ণার মতো ভিক্ষা নেবার খেলা নয়, সে আপনার সামনে হাত পেতে দাঁড়াতে চাইবে না। অহংকার এমনই, আপনার ক্ষেত্রেও তাই। আপনি যদি এই উইজডম না পেতেন, এই প্রজ্ঞা না পেতেন এবং নিজে খুব চেষ্টা করে না পেতেন, আপনাকে কি আমি গিয়ে জোর করে বাড়িতে দিয়ে আসলে কাজ হতো? আমাদের যে ফিজ ও ন্যূনতম রাখা হয় তার কারণই এই, আপনার খেটে পাওয়া হোক, আপনার ত্যাগ করে পাওয়া সত্য হোক, তাহলে আপনি এর মূল্য বুঝবেন। যদি ঘরে গিয়ে এই জ্ঞানগুলি দিতাম না, এত লেকচারবাজি করতাম, এই সেম কথা আপনি আমাকেও বলতেন যেটা আপনার বাড়ির লোক আপনাকে বলছে। এই যে অস্তিত্ব আছে না, এই যে প্রকৃতি আছে না, এটি ক্ষমতা বা শক্তির পিছনে যায়, পুরো জগৎ শক্তির পূজা করে। আপনিও যে আমাকে শুনছেন না, এখানে যদি দেখতেন যে 326 সাবস্ক্রাইবার, আপনি হয়তো শুনতেন না, অত কনফিডেন্ট পেতেন না, একে শালা জগতের কেউই শোনে না, কে শুনবে? আপনাদের কাছে পৌঁছানোর জন্যই, এই জন্য আপনাদের কাছেই আমাকে শক্তি চাইতে হয়, কারণ আমাদের মধ্যে জীববৃত্তি বসে আছে, আমরা ক্ষমতা এবং শক্তিকেই অনুসরণ করি। আমাদের এখানে যখন ক্লাস হয় 20 জন 25 জন 30 জন আছে, 7 জন নিয়ে মোটামুটি শুরু হয়েছিল এই ক্লাস, তখন হয়তো প্রত্যেকের মন বলতো আমরাই তো বোকা হচ্ছি। এমন একটা ফিল্ডে পড়াশোনা করছেন যাতে কেউ পড়াশোনা করে না, বাইরে কি উঠছে? বাইরে বাদাম বাদাম গান উঠছে, বাইরে মদের ঝোঁক উঠছে। মদ এখন বাংলাতে ফ্রি হয়ে গেছে প্রায়, দেশি মদ বৈধ হয়ে গিয়েছে, পরকীয়া সুপ্রিম কোর্ট বৈধ করে দিয়েছে। তো যাবতীয় ব্যবস্থা কিসের আছে? যাবতীয় ব্যবস্থা ভোগের আছে, এবং এই ভোগের ব্যবস্থার মধ্যে যদি আমি হরিও মোহে বসে থাকি এবং বলি যে যার ইচ্ছা সে এসে নিরালম্ব উপনিষদ শিখে যাবে, কে শিখবে? আমাদেরকে সেই জন্য আপনাদের সামনে আসতে হয়। অর্থাৎ সত্য তো নিরবয়ব, সত্য তো তার জায়গাতে স্বমহিমায় ভাস্বর, কিন্তু আপনাকে কি করতে হচ্ছে, আমাদের কি করতে হচ্ছে, শক্তি বা ক্ষমতা দেখাতে হচ্ছে, আপনাদের সামনে অবধি পৌঁছাতে হচ্ছে, ইউটিউবকে টাকা খাওয়াতে হয়, প্রমোশন করতে হয়েছে। এমনি এমনি আপনি দেখছেন না? ঠিক তেমনি নিজের শক্তি বাড়ান। যদি আপনার বাড়ির লোকও দেখে যে 10 জন আপনার কথা শুনছে, আপনার মুখে অকারণ তাদের উপর নির্ভরতা ছেড়ে দিয়ে হাসি এসেছে, জীবন তাদের উপর নির্ভর নেই, আপনি স্বনির্ভর হয়ে চলছেন, অথচ তাদের স্বাধীনতাতেও হাত দিচ্ছেন না, তাদের বোধ অবোধতে আপনি হাত দিচ্ছেন না, বোঝাচ্ছেন কিন্তু ডিক্টেটরশিপ রাখছেন না, তখন তারা বুঝবে যে এমন কিছু আছে যা দিয়ে অন্যকে শোষণ না করেও, নিজের মতে না এনেও আনন্দে থাকা যায়। তাদেরকে ভাবতে বাধ্য করুন, তাদেরকে করতে বাধ্য করবেন না।
করতে বাধ্য করা আপনার দুর্বলতা শো করে এবং ভাবতে বাধ্য করা আপনার শক্তি শো করে। যদি আপনার সামনে আরো 10 জনের ভিড় দেখে, যদি আপনাকে আপনার জীবনে সন্তুষ্টি দেখে, হয়তো তারা এসে জিজ্ঞেস করবে কি ব্যাপার, আমাদেরকে তো কিছু বলছে না, ব্যাপারটা কি রে, তুই এত ভালো আছিস, সবাইকে দেখছি, আগে যে টেনশনে থাকতিস আজকে সেই টেনশনে নেই, আগে যে জিনিসগুলির মধ্যে থেকে তুই আমাদের সাথে বসতিস, হয়তো তারা কাঁদবে, দুঃখ করবে, এখন আর বসিস না, কিন্তু তবুও দেখছি তুই ভালো আছিস, কিন্তু আমি তোর সাথে না থেকে তো ভালো থাকতে পারছি না, বল তোর সাকসেসের রহস্য কি। এই সময়টা আসা অবধি আপনাকে অপেক্ষা করতে হবে, রেদার দেন আমি কথা আরো ভালো করে বলবো, অপেক্ষা করার প্রয়োজন নেই, অপেক্ষা করার প্রয়োজনীয়তাই নেই, আপনি এগিয়ে যান, আপনি এগিয়ে যান, বাকিটা দেখা যাবে। কে জানে আপনার পরিবারের ডেফিনেশনই বদলে গেল, বিরাট পরিবার হয়ে গেল, কারণ আপনি আপনার সাথে যারা থাকছে চলছে তারা সেই আমলের। আপনি হয়তো আমাকে খুব বেশি হলে 2 বছর শুনছেন, কারণ তার আগে তো আমি আসিনি, এরা যে 10 বছর 20 বছর 30 বছর পুরনো, এবং সেই সময় আপনি যেমনটি ছিলেন তেমনটি এদের সাথে সম্পর্ক হয়েছে, এবং এই সম্পর্কগুলি তেমন অজ্ঞানের আধারেই সিলেক্টেড হয়েছে। আজকে অন্তত যেই সম্পর্কগুলি আনবেন সেই সম্পর্কগুলিকে প্রজ্ঞার আধারে সিলেক্ট করুন। হারা ম্যাচ তো জেতা যাবে না, কিন্তু নতুন ম্যাচ যখন খেলতে হবে তখন অন্ততপক্ষে সঠিক প্লেয়ারগুলোকে জোগাড় করুন, সঠিক প্লেয়ারের সাথে সঠিক খেলা খেলাই জীবনের সৌন্দর্য। আপনি যে বুঝতে চায় তাকে বোঝান, হতে পারে আপনার বাড়ির লোককে তারা বুঝিয়ে দেবে বা অন্য কেউ বুঝিয়ে দেবে। আপনি আমার না রেখে এগোন, কেউ হয়তো আমার ছেড়ে দিয়ে তাদেরকে বুঝিয়ে দেবে। আর দ্বিতীয় একটি ভুল হয়, আমরা অহং বা সম্পর্ককে স্থান দিই আগে সত্যকে নয়। আমরা বলি তুমি আমার বাবা, তুমি আমার মা, আমার স্ত্রী, ভাই, এবং আমি তোমার ভালো চাই, তুমি আমার এবং আমি তোমার ভালো চাই, অর্থাৎ আমি আর আমার এই অজ্ঞানকে কেন্দ্রে রেখে তারপর দ্বিতীয়তে আমরা সত্যকে রাখি। আমরা আমাদেরকে আগে গুরুত্ব দিয়ে তারপরে জ্ঞানকে গুরুত্ব দিই, প্রজ্ঞাকে গুরুত্ব দিই। আমরা বলি আমার পকেটে প্রজ্ঞা আছে এবং তুমি যেহেতু আমার সেই জন্য তুমি শোনো, অর্থাৎ ইন অল পসিবল সার্কামস্ট্যান্সেস আমি বড়। তখন সম্পর্কগুলো বলে আমার দিক থেকেও আমি বড়, তুমি যদি যেটা বুঝেছো সেটা বড় হয় এবং তুমি বড় হ এবং তোমার সাথে আমার রিলেশনের ভিত্তিতে তুমি আমাকে উচিত বলছো, তো আমার ক্ষেত্রেও তাই, আমিও যত বড় আমিও যা বুঝেছি তার ভিত্তিতে আমি তোমায় গাইড করব। এই দ্বিতীয় ভুলটি ঘটে যায়, তুমি আমার স্ত্রী, স্বামী, ভাই, বন্ধু, তাই তোমাকে বলছি আমি তোর ভালো চাই রে, নাহলে তোকে বলতে আসতাম না। আমরা এইভাবে যাই, অর্থাৎ যা বলছি তা গৌণ, আমি মুখ্য। ঠিক ওরাও সেটা বলে, তুমি যা বলছো তা গৌণ, আমি যা বলছি আমি মুখ্য, এবং জীবন দ্বন্দ্ব বা সংসার ক্লাশে পরিণত হয়ে যায়, মুখ্য অহং হয়ে গেল। কিন্তু স্ট্যান্ড কি হওয়া উচিত, যেহেতু বিষয়টি উঁচু, যেহেতু এইটি মুখ্য বিষয় যেটা আমি তোমাকে বলতে চাইছি, যার চরণে আমি গিয়েছি সে উঁচু, তাই তোমার কাছে এনেছি, আমি উঁচু নই, আমি বলছি বলে শুনো না। কিন্তু প্র্যাকটিক্যালি কি ঘটছে, প্র্যাকটিক্যালি তো আপনিই বলছেন, তো ব্যক্তি বলবে কি বলছো তো তুমি, তো উপায় কি, তারা বলছে যে বলছো তো তুমি এবং আমি কি জানি, তারা তো অজ্ঞানী আছে, তারা বলছে তুমি আমার স্বামী, তুমি বলছো আমার স্বামী আমাকে জ্ঞান দিচ্ছে, আমি নিতে চাই না সেই জ্ঞান, কি করা যাবে, কারণ বলবে তো মুখই, আর যখনই মুখ খুলবেন তখনই বলা হবে যে আমার স্বামী বলছে, তখন বুদ্ধিমত্তা এই স্বামী কথা বলবে না, এক ব্যক্তির, আপনার নাম সঞ্জয় প্রামাণিক, সঞ্জয় প্রামাণিকের জীবন কথা বলবে, সঞ্জয় প্রামাণিক কথা বলবে না, তার জীবন দেখে স্ত্রী গালে হাত দিয়ে ভাবতে বাধ্য হবে, এরম হওয়া যায়, কিন্তু বেশিরভাগ সম্ভাবনায় ধরে নিন স্ত্রী মানতে চাইবে না, এটা ধরে নিয়েই এগান, কারণ ওই যে বললাম সম্পর্কের আধারই ভুল স্থাপিত হয়ে গিয়েছিল, যা ভুল হয়ে গিয়েছে তাকে ধরে কামড়ে আঁকড়ে বাঁচবেন না এগিয়ে যাবেন। খুব ভালো যদি ভুলকে সঠিক করা যায়, কিন্তু
এটা অ্যাজাম্পশন নিলে বড্ড বেশি বড় সময় এনার্জি টাইম অপচয় হয়ে যেতে পারে এবং জীবনের মুখ্য কাজ গৌণ হয়ে যেতে পারে। বিষয়টি উঁচু মহৎ তাই বলছি, এত অবধি রাখুন এবং তাদের সাথে এগান। সম্পর্ক তুমি আমি গৌণ, কে মুখ্য? সত্য গো, সত্য মুখ্য, মুক্তি মুক্ত, আমি যা বলছি তার আধার মুখ্য। তো সত্যকে মুখ্যতা দিন ও নিজেকে গৌণ করে দিন। এটাই আপনার কাছে বা এই রকম সব সমস্যার ক্ষেত্রে সাফল্যের সূত্র। পরিবারকে আপনার কাছে আনতে চেষ্টা করা যেতে পারে, কোনো সন্দেহ নেই, কিন্তু পরিবার আসবে তারপরে আমি চলব, এটি পরিবারের মতোই দ্বিতীয় ভুল হয়ে যায়। আপনারা আপনার শক্তির শক্তি দেখেই, ক্ষমতা দেখেই কেউ, শুধু পরিবার কেন, যে কেউ আপনার কাছে আসবে। তো সত্যকে শক্তি দিন, তার হাত হয়ে যান, তার চরণে ঝুঁকে যান, তাকে রিসোর্স দিন। এটা না দেখে যে সঙ্গ কে দেবে, একলা চরলে, যে একলা চলতে চায়, দেখা যায় পুরো জগৎ হয়তো তাকে অনুসরণ করতে শুরু করেছে। কারণ ওই যে বললাম, একলা চলার ক্ষমতা দেখতে চায়, সত্য তো অদ্বৈত না, সে দুইকে নিয়ে চলেই না, দুই অনুসারী হতে পারে। এটা মাথায় রাখুন, এটি আপনার সাকসেস এনে দিতে পারে।